স্যার, অনেকদিন পর আপনি আজকে ক্লাসে আসলেন, এতদিন কোথায় ছিলেন? আর বলিস না, ফ্যামিলি সবাইকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে গেছিলাম। স্যার, এতদিন সবাই বলতো আমি নাকি বলদ, এখন দেখছি আপনি আমার থেকেও বেশি বলদ। শোন বল্টু, এতদিন পরে এসে আমি তোর গায়ে হাত তুলতে চাই না। খবরদার মান সম্মানে লুঙ্গি ধরে টানাটানি করবি না। আমি বলদ হলাম কীভাবে? স্যার, সামান্য ঘোরার জন্য এত টাকা খরচ করে সিঙ্গাপুর কেন যাবেন? সবাই মিলে তো বাড়ির মধ্যেও ঘুরতে পারতেন। আচ্ছা বল্টু, মনে কর তোর সামনে এক গ্লাস দুধ এক গ্লাস জুস আছে, তুই কোনটা খাবি? স্যার, অবশ্যই আমি দুধটাই খাবো। কেন, তুই জুসটা খাবি না কেন? স্যার, আমি কি বলেছি আমি জুস খাবো না? আগে দুধ খাবো, তারপরেই জুস খাবো। কিরে বল্টু, বয়স তো অনেক হলো, এক ক্লাসে 10 বছর পড়ে আসিস, বিয়ের বয়সও তো পার হয়ে যাচ্ছে, তা তোর বাড়ি থেকে কি তোকে বিয়ে টিয়ে করাবে না? করাবে তো স্যার, আপনি রাজি হলেই করাবে। তোর বিয়ের সাথে আমার রাজি হওয়ার সম্পর্ক কি? স্যার, বিয়ে তো করবো আপনার মেয়েকে, তাহলে আপনি রাজি না থাকলে কি করে করি বলুন তো। ওগো শুনছো, আমাকে সার্কাস দেখাতে নিয়ে যাবে? সময় হবে না, আমি বিজি আছি। ওই সার্কাসে নাকি একটা মেয়ে কাপড় চোপড় ছাড়া সিংহের পিঠের উপর উঠে বসেছিল এবং খেলা দেখাচ্ছিল, কি ইন্টারেস্টিং তাই না? তুমি সত্যি এমন জেদি, জেদ ধরে ঠিকই আমাকে রাজি করাবেই। চলো সার্কাসে যাই, অনেকদিন সিংহ দেখিনি। স্বামী অতি উদার হয়ে একেবারে সামনের সারির টিকিট কাটল দুজনের জন্য, সিংহের খেলা দেখানো হয়ে গেল, অথচ কোনো মেয়েই এলো না কাপড় না পরা অবস্থায়। সার্কাসের শো শেষ হলো এক সময়। তুমি তো বলেছিলে একটা মেয়ে আসবে কাপড় না পরে, কিন্তু মেয়ের গায়ে তো কাপড় ছিল। আমি বিনা কাপড়ে সিংহের কথা বলেছিলাম, মেয়ের কথা তো বলিনি একবারও। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ শুধু সাবস্ক্রাইব করলে এখন আর আপনাদের কাছে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশন পৌঁছবে না, তাই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।